জীব আর পরমাত্মার সম্পর্ক যখন বলা হয় বিভিন্ন ভাবে বলা হয় ঠাকুর যেমন বলছেন শক্তি বিশেষ অংশ কলা এই যে এই এই জিনিসগুলো যেগুলো ঠাকুর বলেছেন আচ্ছা শঙ্কর ঠাকুর যেটা বলছেন বিভিন্ন দিক থেকে বলছে আমাদের শাস্ত্র যখন বলছেন বিভিন্ন দিক থেকে বলছেন আচ্ছা শঙ্কর কিছুকে একটা জায়গায় নিয়ে আসে ভাই অংশ বলো অঙ্গ বলো ভাগ বলো অবয়ব বলো এক দেশ বলো মানে একই সমাজ যা বলো সব হচ্ছে পরমাত্মারই অংশ তিনিថា জীবনে আমি জীবনে অনেক অনেক জিনিসই পারবো না আমি আমার আমার ধরবের কথা বলছি মানে বিজ্ঞান আদি তো ছেড় দিন ওগুলো তো আমাদের আয়ত্তের বাইরে হয়ে গেছে আচ্ছা যে শঙ্করের মতো কোনোদিনই শাস্ত্র বুঝতে পারবো না তা সম্ভব না ঠাকুর অবতার বলেছেন ওই জন্য যেখানে জীব আছে যেখানে কর্তা ভোক্তার ভাব আছে ভাইরাস ব্যাকটেরিয়া তার কি কর্তা ভোক্তার ভাব আছে না এই জন্য বলে মরণ ধর্মা মৃত্যু ধর্মা জন্মাচ্ছে মোট সেটা আত্মা আছে আত্মা তো সর্বত্র আয় আছে কিন্তু এটা গরুর কি বোধ আছে যে আমি কর্তা আমি ভোক্তা বাচ্চার কি বোধ আছে আমি কর্তা আমি ভোক্তা জীব ঠিক জায়গাটা বোঝে আমি কর্তা আমি ভোক্তা সেই জায়গাটায় ঈশ্বরীয় শক্তি তবে তাহলে কি বাচ্চার মধ্যে ঈশ্বর নেই অবশ্যই আছেন কারণ কয়েকদিনের ব্যাপার সঙ্গে সঙ্গে বুঝে নেবে পশু পাখি এর মধ্যে সেই চেতনা সুপ্ত রয়েছে যেমন যেমন তার ইভলিউশন হবে বুঝতে পারবে এই যে অংশ আপনি যে শব্দই বলুন এটা কি হয় ইয়দ্গত নিবর্তন তে তদধাম আমার এই অংশটা যখন আমার কাছে চলে আসে আর ফেরত যায় না কিভাবে এই জায়গাটা আপনাকে একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি এটা উদাহরণ উদাহরণে ওখানে টানা টানি টানা হিঁচড়ে করতে যাবেন উদাহরণ উদাহরণ এই উদাহরণটা বুঝে নিলে বাকি শ্লোকগুলো সব বুঝতে পারবেন ধরুন একটি সূর্য রয়েছে আকাশে সেই একটি সূর্য আপনি একটি আয়না নিলেন আপনারা সবাই একটা বয়সে নিশ্চয়ই খেলা করেছেন আয়না নিয়ে সূর্যের প্রতিবিম্বকে দেখানো সেই আলো সূর্যের প্রতিবিম্ব দিয়ে এবার আপনি কল্পনা করুন আপনার কাছে এমন একটি আয়না যাকে ছোট করতে পারেন বড় করতে পারেন তার সঙ্গে ওটাকে আপনি ট্যাড়া করতে পারেন ব্যথা করতে পারেন কনকেভ বানাতে পারেন কনভেক্স বানাতে পারেন যত রকমের খুশি বানাতে পারেন আর ওই আয়নাটাকে আপনি ডান দিকে নিয়ে যেতে পারেন বা দিকে নিয়ে যেতে পারেন ওপরে নিয়ে যেতে পারেন নিচে নিয়ে যেতে পারেন এবার এই যে সূর্যের প্রতিবিম্ব ওর কি হবে যেমনটি আয়না তেমনটি প্রতিবিম্ব যেখানে যাবে আয়না সেখানে যাবে প্রতিবিম্ব যদি ভেঙে যায় তখন কি হবে এই যে সূর্য যেটা ছিল এই আয়নাতে সেটা কোথায় গেল আয়না ভেঙে গেল কোথায় গেল কোথাও যায়নি কারণ আসেইনি তো যাবে কোথায় এই একটি উপমা যদি ভালো করে বুঝে নেন পুরো বেদান্ত বুঝে নেবেন আপনি একটি একটি আয়না না হয়ে হাজার খানেক আয়না আছে একটা বড় পার্ক হাজারটি বাচ্চা সবারই হাতে আয়না আর সবারই ওই ম্যাজিক্যাল পাওয়ার আছে যেখানে আয়নাকে কনভেক্স কনকে প্লেন ছোট বড় ডান দিকে খুশি করতে পারেন কিন্তু সূর্যকে রেখে কেউ দৌড়ছে কেউ বসে যাচ্ছে কেউ ঠাকুর কি হবে এখন সেই এক আকাশে সূর্য হাজারটি সূর্য হয়ে বিভিন্ন রকমের কোনো কারণে এই সূর্যের প্রতিবিম্বিত সূর্যের যদি একটি চেতনা হয়ে যায় আমি এই এখন কি হবে এই এই যে যার মধ্যে চেতনা আমি ছোট হয়ে গেলাম আমি বড় হয়ে গেলাম আমি দৌড়চ্ছি আমি বসে আছি আর অন্য প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলবে ও আমার থেকে বেশি বড় হয়ে গেল আমি ছোট হয়ে গেলাম কি ওর থেকে আমি বড় হয়ে গেলাম ও ছোট হয়ে গেল করে করে আয়নাটি ভেঙে গেল এখন কি হবে এই যে প্রতিবিম্বটি ছিল ফেরত চলে গেল সূর্যে ফেরত গেল কি কখনো আসেইনি তো ফেরত কোথায় যাবে মন মনে যে জগৎ এই যে মন এই মন হলো ঈশ্বর যখন সৃষ্টি করেন ঈশ্বর কিচ্ছু সৃষ্টি করেন শুধু মন সৃষ্টি করেন মন হওয়া মানে হলো টাইম এসে গেল স্পেস এসে গেল সমস্ত সবকিছু কি না যারা আপনার আমাদের রাজয়োগ টক শুনে থাকবেন না শুনে থাকেন অবশ্যই শুনবেন রাজয়োগে দেখবেন কিভাবে পুরুষ যখনই চান সৃষ্টি হোক প্রকৃতি পুরুষের আলো প্রকৃতিতে যখন পড়ে সবচেয়ে আগে সৃষ্টি হচ্ছে মাহাত বিশ্ব মন বিশ্ব মন দুই প্রকার কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি হাজার কোটি যত কোটি আপনি বলুন ওটা আয়না মন মানে আয়না মন মানে রিফ্লেক্ট করছে প্রতিবিম্বিত করছে তার সঙ্গে সমষ্টি মন সমস্ত আয়না মিলে আপনার অনেক সময় দেখে থাকবেন আমি একবার কোনো একটা দেখেছিলাম তো সিনেমাটার মধ্যে আগেকার দিনে দেখা যেত একটি আয়না তার মধ্যে ছোট 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 অনেকগুলো আয়না আছে প্রকৃতিকে যদি আপনি ওরকম মনে করেন বিরাট আয়না আর ছোট 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 আয়নাগুলো হলো এক একটা মন কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার্স এই ছোট ছোটগুলো ছোট হতে পারে বড় হতে পারে গোল হতে পারে ব্যাকা হতে পারে কনকেপ হতে পারে কনভেক্স হতে পারে এখন কি হবে সেই এক সূর্য তোমার কত যে ওই একটি মন ভেঙে গেল ভেঙে গেল প্রতি চলে গেল ফেরত বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে এই উদাহরণটাকে যদি ভালোভাবে বসিয়ে নেন মুক্তি মানে কি যে মনের সঙ্গে সেই পরমাত্মার যে চিত শক্তি প্রতিবিম্বিত হচ্ছিল সেই মন ভেঙে গেছে মন ভাঙায় ইমোশনের না কবিতার না মন বিশ্ব মন। মন বলতে আমরা যেটা বুঝি যখন সেই পরমাত্মার চৈতন্য শক্তি মনের কাছে আসে জুড়ে যায় এটাকেই বলে জীব এটাকে বলে আমি এটাই মনে করে আমি কর্তা আমি ভোক্তা আমি সুখী আমি দুঃখী কিন্তু যেটা বোঝানো হলো আত্মা কোথাও আসে না কোথাও যায় না মনটা চলতে থাকে কি স্পিডে চলে সমান স্পিডে চলে আমি যখন এই টক দেওয়া শুরু করলাম তখন থেকে এখন আধ ঘন্টা হয়ে গেছে এই আধ ঘন্টা ধরে আমার মন চলে যাচ্ছে আপনারও মন চলছে শরীর পরিবর্তন হচ্ছে আধ ঘন্টায় মন পরিবর্তন হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এই এই পরিবর্তনটা খুব ধীরে 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 হচ্ছে মৃত্যু যখন হয় তখন এক ঘর থেকে আরেকটা ঘরে গেল বলে মনে হয় যেন তাপ করে হয়ে গেল কিন্তু তা না ওটাও ধীরে ধীরেই হয় তখন স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে পাতালে যাচ্ছে চলতে থাকে চলতে চলতে যখন এই চেতনা জাগে না আমার আর লাগবে না তখন বলে না না আমি এই যে এখানে বন্দি হয়ে আছি প্রতিবিম্বতে আমার আর লাগবে না ভাঙো এটাকে ভেঙে দিল যে আয়নার সঙ্গে জুড়ে ছিল সে আয়নাটাকে ভেঙে দিল কিন্তু প্রকৃতি একটা আয়না ভাঙলে আরো দশখানা আয়না বানিয়ে দেয় জীব কোথায় থেকে আসে কোথাও আসে না কারণ সেই সূর্য সেই এক সেই এক সূর্য যত আয়না দেবেন তার তত সূর্য হবে অনেকেই বোকা বোকা প্রশ্ন করেন এত লোক তো মরে যাচ্ছে জনসংখ্যা কোথায় বাড়ছে কেন কি করে বাড়ছে জনসংখ্যা বাড়ার কি আছে যত খুশি ভগবান বাড়ি দিতে পারেন তাকে তো কিছু করতে হয় না তো এই মনের জগৎ মনটা একটা বিরাট আয়না ওই আয়না অনন্ত আয়না আপনি যত খুশি ওখানে ছোট আয়না বানিয়ে দিন যত আয়না তত জীব আয়না যখন ভেঙে গেল তখন যে জীবটা ফেরত চলে গেল আর কোথায় থেকে আসলো সে তো কেটে গেছে তো সম্পর্কই শেষ কখনো আসেনি যাবে কোথায় তাহলে বাকিগুলো বাকিগুলো আসেনি আমিও আসিনি আপনিও আসেনি কিন্তু আমিও বুঝতে পারছি না আপনিও বুঝতে পারছেন না সেই জন্যে যত দুঃখ সেই জন্য এত কান্না অন্য উদাহরণ এটা আচার্য শঙ্করের উদাহরণ কিরকম সূর্য কহ একটা পাত্রে যদি জল রাখা হয় ঘট তাতে তিনি ওই দর্পণের উদাহরণ নেননি তখন এত পপুলার ছিল না না কিন্তু ঘট ঘটে জল প্রতিবিম্বিত জলে যেমন আকার প্রতিবিম্ব তেমন হবে আর দিয়ে বলছেন যে জল যদি নাশ হয়ে যায় শুকিয়ে গেল জল শেষ আপনার কর্ম শুকিয়ে গেল শেষ তো ওই যে পরমাত্মার অংশ তখন কি হয় পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে যায় ছিল তো পরমাত্মার সঙ্গেই ছিল অন্য উদাহরণ দিচ্ছেন এটা এনারা বলেন ঘটাকাশ এটা পাত্র যখন আপনি নিচ্ছেন আকাশ আকাশ মানে স্পেস এই যে হিউজ স্পেস এর মধ্যে আপনি যখন একটা ঘট রেখে দিলেন নাম ঘট আকাশ এখন তিনটা আকাশ হয়ে যায় যেটা চারিদিকে আকাশ ঘট নিজে সেটা একটা আকাশ ঘটের ভিতরে যে স্পেস সেটা আরেকটা আকাশ ছিল এক আকাশ হয়ে গেল তিন আকাশ ঘট আকাশ এই ঘটাকা ঘটটাকে যদি ভেঙে দেওয়া হয় তখন আকাশের কি হবে কিছুই হবে না যেমন ছিল তেমন আর কিছুই না ঠাকুর উদাহরণ দিচ্ছেন জল আপনি একটা লাঠি ফেলে দিলেন জল দুই ভাগে চলে গেল লাঠি তুলে নিলেন এখন কি যে জলকে সেই জল জল কখনো বিভাজন হয়নি ওরা আপনি ভাবছিলেন দর্পণে প্রতিবিম্বিত সূর্য এই উদাহরণটা যদি মনে রাখেন তাহলে বেদান্ত বুঝতে আপনার কখনো অসুবিধে হবে না জন্ম বুঝতে অসুবিধে হবে না মৃত্যু বুঝতে অসুবিধে হবে না পুনর্জন্ম বুঝতে অসুবিধে হবে না দেহান্তর বুঝতে অসুবিধে হবে না